মোহাম্মদ বিন হারুন খোরাসানির ঘটনাটি ইতিহাস বিখ্যাত বিন হারুন যৌবনকালে খুব উশৃঙ্খল এই মোহাম্মদ বিন হারুন হস করতে গিয়েছেন আর একই সময়ে হস করতে গিয়েছেন ফদাইল বিন আয়াদ প্রখ্যাত ইসলামী স্কলার চিন্তাবিদ এবং ব্যক্তিত্ব ফদাইল বিন আয়াদ আরাফার ময়দান হলো ক্ষমা প্রাপ্তির জায়গা এবং আরাফার দিবসটি হলো পৃথিবীর পঁয়ষট্টি দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিবস এই দিবসে তিনি আরাফার ময়দানে আল্লাহ ক্ষমা প্রাপ্তির জন্য কান্নাকাটিতে মশগুল আর এরই মধ্যে তার তন্দ্রা আসলো আর তন্দ্রায় তিনি আল্লাহ পক্ষ থেকে স্বপ্নে দেখছেন যে ওদাইল বিনার তুকুল্লাল মাদান আমি সমগ্র আরফাবাসীকে ক্ষমা করে দিয়েছি তবে একজনকে ক্ষমা করিনি এই স্বপ্ন দেখে তন্দ্রা ভেঙ্গে গেল একটু পেরেশান হয়ে গেলেন যে একজনকে আল্লাহ ক্ষমা করেননি সেই হতবাকা কে আমি হয়ে গেলাম নাকি সেই হতবাকা পেরেশান হয়ে গেলেন এই পেরেশানি করতে করতে তিনি আবারও তিনি তন্দ্রায় চলে গেলেন তন্দ্রায় আল্লাহর পক্ষ থেকে আবারও তিনি স্বপ্ন মাউকিফে ইল্লা মুহাম্মদ বিন হারুন আল ফরাসানি আমি সবাইকে আরাফাবাসীকে ক্ষমা করে দিলাম কিন্তু মোহাম্মদ বিন হারুন ক্ষমা করিনি তাহলে তিনি ব্যক্তির পরিচয় জানলেন অঞ্চলের নাম তিনি জানলেন তিনি জানলেন। যার কারণে তিনি বেরিয়ে গেলেন বের করার জন্য সেখানে তিনি খোঁজাখুঁজি করে তাবু পেয়ে গেলেন আর তাবু পেয়ে তিনি লোকজনকে জিজ্ঞাসা করছেন তোমাদের মধ্যে কি কেউ মোহাম্মদ বিন হারুন খোরাসানি আছে তখন সবাই বলল যে হ্যাঁ আমাদের মধ্যে মোহাম্মদ বিন হারুন খোরাসানি তো আছেন তখন তার সম্পর্কে একটু আমাকে রিপোর্ট করো তিনি কেমন তো তিনি আমাদের মধ্যে সবচেয়ে আল্লাহওয়ালা ব্যক্তি সবচেয়ে আমলদার ব্যক্তি দিনে তিনি সিয়াম পালন করে রাতে তিনি তাহাজ পালন আদায় করেন তিনি কোনো একটা সময়ে অপচয় করেন না আল্লাহ রাবুল আলমিনের খুশি করার জন্য সময়গুলো তিনি ব্যয় করেন কিন্তু তার তার স্বপ্নের সাথে এই রিপোর্টের সাথে তিনি ক্যালকুলেশনে মিলাইতে পারছেন না তখন তিনি বললেন যে ব্যক্তিটিকে আমাকে দেখাও দেখাইলো যে ওই যে ব্যক্তিটি তাকে দেখেন এখনো তিনি আবাদতে মশগুল তখন সদাইল বিন আয়াদ মোহাম্মদ বিন হারুন খুরাসানির পাশে গিয়ে বসে সালাম দিলেন আর সালাম বিন এবারে এক পর্যায়ে গিয়ে বললেন যে আপনি কি মোহাম্মদ বিন হারুন খোরাসানি তখন তিনি বললেন হ্যাঁ আপনি কি আমাকে কিছু বলবেন তা আমি আপনার যে আমল আখলা চরিত্র দেখছি তার সাথে তো আপনার ব্যাপারে আমি একটা স্বপ্ন দেখেছি তার মিল পাচ্ছি না তখন তিনি বললেন যে আপনি নির্দাতায় আপনার স্বপ্নের কথা শেয়ার করতে পারেন আপনাকে আমি করছি বললেন আমি দুইটা স্বপ্ন দেখলাম প্রথম স্বপ্নে দেখলাম আল্লাহ সকলকে ক্ষমা করে দিলেন একজনকে ক্ষমা করলেন না দ্বিতীয়বার স্বপ্ন দেখলাম যে আল্লাহ রব্বুল আলমিন সবাইকে ক্ষমা করে দিয়েছেন মোহাম্মদ বিন হারুন খুরাসানি ক্ষমা করেননি কিন্তু আমি তো আপনার সাথে এই স্বপ্ন শেয়ার করার সাহস পাচ্ছি না আপনার আমল আপনার ব্যাপারে লোকজনের রিপোর্ট দেখে তখন বলবো যে না আমি সেই হতবাধা আমাকে আল্লাহ ক্ষমা করেন নি এবং ক্ষমা করবেন কিনা আমি জানি না তবে আমি ক্ষমার ব্যাপারে খুব আশাবাদী এবং আল্লাহর কাছে কান্নাকাটি করছি আপনি যে স্বপ্ন দেখেছেন এটা 40 তম বার ইতিপূর্বে আমি আরো 39 বার হাস করেছি এই আরফর ময়দানে কান্নাকাটি করেছি আরো উনচল্লিশ জন ব্যক্তি আপনার মতো একই স্বপ্ন দেখে আমাকে অবহিত করে গিয়েছে যে আল্লাহ আমাকে ক্ষমা করেননি তখন আরো কৌতূহল বেড়ে গেল আপনার ঘটনা কি তখন বলল যে আমার করুণ ঘটনাকে আপনি শুনবেন তখন বলল হ্যাঁ আপনি শেয়ার করেন আমার সাথে তখন বলল যে রমাদান মাস সম্ভবত রমাদানের শুরুর দিন বা ঈদের রজনী আমি খুব উশৃঙ্খল ছিলাম উشرين কল ব্যক্তিদের সাথে আমি তাস খেলা নেশা করা এই জাতীয় অননৈমূলক কাজে আমি সময় কাটাতাম ঈদের রজনীতে সম্ভবত আমি বাড়িতে ফিরলাম গভীর রজনীতে আর আমি নেশাগ্রস্ত ছিলাম আমার চোখ মুখ লাল মাতাল বুদ্ধি বিলুপ্ত হওয়া অবস্থায় যখন গড়ে জোরে জোরে করাগত করলাম মা আমার দরজা খুলে আমার চেহারা মুখ চোখের দিকে তাকিয়ে প্রতিবাদী হয়ে একটু বললেন যে তুই হতবাকা আজকের দিনেও তুই মত পান করলি মায়ের এই প্রতিবাদী কথা শুনে আমার তখন নেশাগ্রস্ত অবস্থায় আমি না বুঝে মাকে দুই গালে কষে দুইটা থাপ্পড় দিয়েছিলাম আর এই থাপ্পড় খাওয়ার পরে মা আবার প্রতিবাদ করে বললেন তা তুই তো হতবাকা ধ্বংস হয়ে গেলি মায়ের উপর হাত তুলেছিস আমি তখন নেশাগ্রস্ত অবস্থায় মাকে চুল এনে মা যে চুলার চুলার মধ্যে মধ্যে ঈদের আয়োজন দিয়ে করছিলেন সে জ্বালিয়ে কয়লা বানিয়ে দিলাম আর আমার বউ চিৎকার করে চেতনা করলো প্রতিবেশীরা এসে আমাকে একটা ঘরে তালাবদ্ধ করে রাখলো আমার যখন চেতনা ফিরলো তখন আমি আস্তে আস্তে সবার খোঁজখবর নেওয়া শুরু করলাম তখন আমার স্ত্রী যখন মায়ের কথা জিজ্ঞাসা করলাম বলল মায়ের সাথে কি আচরণ করেছে তুমি কি ভুলে গিয়েছ মাকে তো তুমি কয়লা বানিয়ে দিয়েছ তখন আমি চিৎকার করে উঠলাম আমি কি করেছি নেশার ঘরে আমি তো কিছুই জানি না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার মাকে ক্ষমা করো সেদিন থেকে আমি তার মানে বুঝলাম যে আমরা বুঝলাম এই ঘটনা থেকে হ্যাঁ শেষ কথা হলো সেদিন থেকে আমি মায়ের নামে সব সম্পদ অক্ষ করে দিলাম আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আর মাকে জান্নাতের উচ্চ মাকাম দেওয়ার জন্য আল্লাহর কাছে তবা করছি তখন ফজাল বিন ইয়াদ ফিরে গিয়ে আবারও স্বপ্ন দেখলেন সেদিন তিনি স্বপ্ন দেখলেন যে গাফার তুকুল্লাল মাওকিফে হাত্তা মুহাম্মদ বিন هارুন খরাসানি আল্লাহ মুহাম্মদ বিন هارুন খরাসানি কো করে দিয়েছেন তাহলে মুহাম্মদ বিন هارুন খরাসানির ইচ্ছা ছিল ক্ষমা নেয়ার এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত জঘন্য অপরাধ করার পরও মাফ করে দিয়েছেন সুবাহ আল্লাহ প্রিয় ভাইরা তাই আমরা ক্ষমার জন্য আল্লাহর কাছে শরণাপন্ন হলে আমরা ক্ষমা পাবো আশা করতে পারি ধন্য